Assalamualaikum. Welcome back to my another new video. आशा करी आपनारा सबाई अनेक भालो आछेन। तो आज के होच्छे यूकेते रोजार पंचम दिन। तो आलहामदुलिल्लाह आमादेर रोजा खूब भालो जाच्छे। फैमिली के अनेक मिस करछि। आसले एखन तो किछु करार नेई। सारा वर्ल्डे एखन महामारी। तो आल्लाहर काछे अनेक दोआ करी जेनो आल्लाह आमादेर एखान थेके मुक्ति देय खूब शीघ्रई एबं आमरा आमादेर परिवारेर काछे जेते पारि। আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, একদম রোদুজ্জ্বল ঝলমলে। তো আমরা যাচ্ছি হচ্ছে সাপ্তাহিক গ্রসারি করার জন্য। ইউজুয়ালি আমরা প্রতি সপ্তাহের গ্রসারিটা শুক্র কিংবা শনিবারেই করে থাকি। তো অনেক দিন পর যেহেতু লকডাউন ওপেন হয়েছে অ্যান্ড ইস্টার ভ্যাকেশনও চলছে স্কুলের, তো ট্রাফিক জ্যাম রাস্তা একটু পরপরই লেগেছিল। আজকে আমরা আমাদের বাসা থেকে একটু দূরের আসদাতে যাচ্ছি। আস্তা হচ্ছে ইউকের রিনাউন্ড সুপারমার্কেট চেইন। তো একটু দূরে যাওয়ার কারণ হচ্ছে আমাদের আশেপাশে কোথাও হ্যান্ড কার ওয়াশ পাওয়া যাচ্ছিল না। তো গাড়ি যেহেতু চার মাসের মতো ওয়াশ করতে যাওয়ার সুযোগ হয়নি, তো সেই জন্য ওই আস্তাতেই হচ্ছে হ্যান্ড কার ওয়াশটা আছে, এই কারণে আমরা ওখানে যাচ্ছি। তো সায়রাও এনজয় করছিল, ও গানে তালে তালে পোজ দিচ্ছিল আর আমিও ভিডিও করে দিচ্ছিলাম। তো আমরা রাস্তায় চলে আসলাম। তো আজদার ঢুকতেই হচ্ছে ওদের ক্লদিং, যে জর্জের কালেকশন সেগুলি। এখন যেহেতু সামার অলরেডি নকিং অ্যাট দ্য ডোর, তো ওদের কালারফুল ক্লদিং কালেকশন চলে এসেছে। এখানে সব ফ্লাওয়ার্স বুকেটগুলি খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আমি চলে আসলাম হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট যে আইলটা, ক্রকারিজ আইল, সেখানে। তো আমি এখানে দেখছিলাম, অলরেডি আমি নিয়ে নিয়েছি আমার যা দরকার, তারপরও আবার একটু ঘুরে দেখছি। সাইমার পাপা কারওয়া শেষ করে এখনও আসেনি, তাই আমরা আমাদের শপিং শেষ করে আরও একটু ঘুরছি যে আর কিছু বাকি রয়ে গেল কিনা। এই সামার সেটটা আমার এত কিউট লাগছিল, ডিজনি পুয়ের সেট। তারপর এখানে রেইনবো ক্রোম ইফেক্টের কিছু গ্লাস। এখানে হচ্ছে সল্ট অ্যান্ড পেপারের পটগুলি। এখানে দেখতে পেলাম যে মার্বেল এফেক্টের ট্রে সাথে ম্যাচিং প্লেট অর ডিশের মতো। কন্টেইনারের শেলফ, এটাতে কফি, সুগার, টি অর সল্ট সব কিছুই রাখা যায়। এগুলি কাটলারি সেট, খুব সুন্দর সুন্দরই কাটলারি সেটগুলি এনেছে এবার। অনেকদিন পর আসলে একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, ইউজুয়ালি সবসময় তাড়াহুড়াই থাকে। এগুলি হচ্ছে টেবিলে সাজিয়ে রাখার প্লেসম্যাটস। এটা হচ্ছে থ্রি ইন ওয়ান হ্যান্ড ব্লেন্ডার, এটাতে উইস্ক আছে, ব্লেন্ড করা যায়, চপারের কাজও করে, অনেক হ্যান্ডি মনে হয়েছে, স্পেস সেভিং। তিনটা যেহেতু একসাথেই পাওয়া যাচ্ছে আর বেশি কোনো জায়গাও লাগবে না, সো আই লাইক ইট। আর এই যে হচ্ছে মিনি চপার। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আমাদের শপিং ভিউইং সব শেষ। বাসে গিয়ে আজকে হচ্ছে একটা স্পেশাল মোমো বানাবো, পেটুক কাপল ইন্সপায়ার্ড মোমো। তো গতকালকে পেটুক কাপল চ্যানেলে ভাইয়ারা এই রেসিপিটা পাবলিশ করেছিলেন, তারপর থেকেই আমি আসলে ওয়েট করছি আমার কখন সব ইনগ্রেডিয়েন্টস কালেকশন হয়ে যাবে আর আমি এটা বানাবো। তো চলুন আজকে আমি বানাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করি। তো ফার্স্টেই মোমো শিটের জন্য আমি নিয়ে নিয়েছি ফ্লাওয়ার, তারপর নিয়ে নিয়েছি পাঁচ টুকরা রসুন, কয়েকটা চিলি, পেঁয়াজ, এটা হচ্ছে ক্র্যাব মিট, আর নিয়ে নিচ্ছি একটা গাজর,
আর কয়েকটা মাশরুম। এরপর নিয়ে নিয়েছি ডিম। আমি ফুড কালার নিয়েছি, আমার রেড কালার আছে, অরেঞ্জ কালার নেই। আর ভেড়া জিঞ্জার পেস্ট ইউজ করেছেন, আমি করছি জিঞ্জার পাউডার। এটা হচ্ছে সিজেমি অয়েল আর সয়া সস, আর এখানে আছে ব্রেড ক্রাম। তো ফার্স্টেই আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ফ্লাওয়ার মোমো শীটটা বানানোর জন্য, আর একটা ডিম দিয়ে দিচ্ছি এতে। ভাইয়াদের ইনগ্রেডিয়েন্টস আমি মোটামুটি ইউজ করার চেষ্টা করেছি, ওনাদের পরিমাণটা যেই সেই প্রপোর্শনে আমি 1 কাপ ময়দার জন্য যা যা দরকার আমি সেইভাবে দিচ্ছি। তো ফুড কালার আমি রেডটা ইউজ করছি, হয়তো একটু রেডিশ একটা কালার আসতে পারে, আই এম নট শিওর, দেখা যাক তাহলে কী কালার আসে। তো ভাইয়ারা যেই টেকনিক অ্যাপ্লাই করে মোমো শীটটা ডোটা বানিয়েছিলেন আমি সেভাবেই চেষ্টা করছি। তো এই যে আমার ডোটা হয়ে গিয়েছে, আমি এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন হচ্ছে সব চপ করার পালা, দিয়ে দিলাম গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আর আমি আমার কাছে শিটাকি মাশরুম নেই, তো বাটার মাশরুমটা আছে, আমি মাঝখানে সেই বোটাটা কেটে নিয়ে তারপরে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে একটা কালারফুল কুচি হয়ে গিয়েছে, এটা ওপেন করার সাথে সাথে খুবই নাইস একটা স্মেল পাচ্ছিলাম। তো যেরকম ওনারা বলছিলেন যে ব্লেন্ড করার পরে একটা সুন্দর কাঁচামরিচের একটা স্মেল পাওয়া যায়, ঠিক সেরকমই একটা স্মেল আসছিল। তো এখন আমি চিকেনটা কিমা করে নিচ্ছি। আমি এখানে চিকেনের ডার্ক মিট ইউজ করেছি, আমার কাছেও মনে হয় যে ডার্ক মিটটা একটু নরম হয় আর ব্রেস্ট মিটটা ড্রাই হয়ে যায় বেশি। এখন আমি ক্র্যাব মিটটাকে কুচি করে নিব। এখন এই মিক্সচারে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, আমি আমার আন্দাজ মতোই দিয়েছি, আর দিয়ে দিলাম সিজামি অয়েল, তারপর আমি দিয়ে দিলাম জিঞ্জার পাউডার। তো আমি চিংড়ি মাছগুলোকে কাটতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে এসে আমি চিংড়ি মাছগুলোকে কুচি করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1টা ডিম, আমার কাছে মনে হয়েছে 1টা একটু বেশি হয়ে গিয়েছে, হাফ দিলে ভালো হতো। তারপর আমি দিয়ে দিলাম ব্রেড ক্রাম, এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চলে আসলাম মোমো শীটটা বানানোর জন্য, অলমোস্ট আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম। এখন আমি বড় একটা রুটি বানিয়ে নিয়ে তারপর কেটে কেটে ছোট ছোট কয়েকটা শীট নিয়ে নিব। এই যে আমার শীটগুলো বানানো হয়ে গিয়েছে, তো ভালোই লাগছিল আসলে দেখতে, খুব সুন্দরই হয়েছে শীটগুলো। এখন আমি স্টাফিংগুলি ঢুকিয়ে পুরো মোমোটা বানিয়ে নিচ্ছি। তো ভাইয়েরা যেভাবে দেখিয়েছেন টেকনিকটা, যে মাঝখানে পুরটা দিয়ে তারপর পুরো আঙ্গুলকে একটু বেন্ড করে সেটার ফাঁকে ঢুকিয়ে একটা বাটি শেপ করে নেওয়ার মতো, আমি সেভাবেই করছি। তো আমি একটা প্লেটে একটু ফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে আমি এগুলোকে রেখে দিচ্ছি, যেহেতু এটা ইফতারে খাবো। তো এখন একটু কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিব, আর টপে আমি ওই চিংড়ি মাছগুলি ছোটো ছোটো টুকরা করে যেভাবে ওনারা দিয়েছিলেন আমি সেভাবেই দিয়েছি।
ইফতারের কিছুক্ষণ আগে আমি রাইস কুকারের উপরে যে স্টিমারটা থাকে সেখানে একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, এরপরে মোমোগুলোকে প্লেস করে দিচ্ছি। মোমোগুলি হতে হতে আমি চিলি অয়েল ডিপটা বানিয়ে নিচ্ছি। তো এখানে চিলি অয়েল রেডি আমার আছে, আমি সেখান থেকে একটু নিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো, একটু অয়েল দিয়ে দিচ্ছি, আর সাথে অ্যাড করব 1 টিস্পুন সয়া সস। এই যে আমার মোমো ডিপার্সটা, আমি মিডওয়েতে দেখছিলাম চেক করে যে হয়েছে কিনা। ইন টোটাল আমি 20 মিনিটের মতো স্টিমারে রেখেছি। তো মোমোগুলি আমার রেডি হয়ে গিয়েছে অলমোস্ট। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই যে রিয়েল রিভিউ দেখে নিন। A big thanks to Petu Kapul channel for sharing this recipe. আপনারা সবাই একবার হলো ট্রাই করে দেখবেন, এটা খুবই মজা। তো আজকে এ পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।